হচ্ছে আবার একটু ডাউন করেছে। কিসের জন্য এই দেখো আমার অ্যালার্জি বেরিয়ে গেছে, কিসের জন্য জানো, নেল পলিশ পরেছিলাম কাল রাত্রিরে, বাবুয়া রিমুভার দিয়ে তুলে দিয়েছে। বাবুয়ার মাশরুমটা দিয়ে স্টার্ট করলাম, এই দেখো বাবুয়া মাশরুমটা বানিয়েছে, ওভেনটা বার করছে। ও বাবা কবে থেকে এই যে খাটের তলা, ও একে না বার করে ওপরে তুললে হবে না, আমার খাটের তলায় পড়ে থেকে থেকে না যেন কি হচ্ছে, আরশোলা ছোট ছোট আরশোলা দেখি, কালকে ঢুকেছিলাম খাটের তলায় আমি, দেখি ছোট ছোট আরশোলা আছে, এবার আমার মাইক্রোবিনিতে নষ্ট হয়ে যাবে। একে এনেও বিপদে পড়েছি, যদি না আনতাম ভালো হতো ওখান থেকে। এই যে বাবুয়া জল ল্যাংড়া দিয়ে মুছছে, জল ল্যাংড়া দিয়ে মুছতে হবে, কিছু করার নেই, কেন জল দেয়া জল দিয়ে মোছা উচিত নয় জানি, জল দিয়ে মুছছে জল ল্যাংড়া, ওই জলটাকে নিংড়ে নিয়ে, যাই হোক জল দেয়া উচিত না, কিন্তু যা ধুয়ে স্পঞ্জ করে নেয়া, কিন্তু যা নোংরা পড়েছে ধুলো, জল না দিলে হবেও না, এটা একবারে ওপরে শোকেসের মাথায় থাকবে, তারপর দেখা যাবে, চিন্তা ভাবনা করা যাবে কি হবে না হবে, কি আর হবে, ইউজ করতে হবে। হ্যাঁ একে এনে বিপদ, এই মাইক্রোওয়েভটাকে এনে, এটাকে আমি ভেবেছিলাম গেট স্ট্যান্ডে গেছিলাম, বলছে গেট স্ট্যান্ডে বললো মাইক্রোওয়েভের বদলে মাইক্রোওয়েভই নিতে হবে, আমি অন্য কিছু নেবো বলেছিলাম, মাইক্রোওয়েভের বদলে আমার যদি মাইক্রোওয়েভই নিতে হয় তাহলে আমার এত 33 লিটারের মাইক্রোওয়েভ জানো, আমি তাহলে আর মাই আমার ভালো মাইক্রোওয়েভ কেন দিতে যাবো ফালতু ফালতু। হ্যাঁ লোক দেখি দেখে বিক্রি করে দেবো, লোক ডেকে বিক্রি করে দিবি, কারণ আমাদের ফ্রিজটা দরকার, আমার ওই আর একটা ফ্রিজ আছে ফ্ল্যাটে, ওটাকে এক্সচেঞ্জ করে আমি ফ্রিজ নেবো, আমার ফ্রিজটা দরকার, কেন মাইক্রোওয়েভ দেখবে দুটো লাগে না, ফ্রিজ বরঞ্চ দুটো লাগে, আমি ইয়ে নেবো না, না লেগে যাবে কোনো সময় বিক্রি করা। এটাও আমার এলজি, আর এখানেরটাও আমার এলজি, এই যে এটা এই ডাইনিংয়ে যেটা রয়েছে দেখছি এটাও এলজি, এটা কত লিটারের বাবুয়া, এটা 20 লিটারের আর এটা 30 লিটারের, একই মডেল একই মডেল, এই দেখো এলজিরই একই মডেল, এটা 30 লিটার ওটা 20 লিটার, আমি নিয়ে কী করবো দুটো, আমি এনেই ভুল করেছি এটা ফ্ল্যাট থেকে, না আনলেই ভালো হতো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, এখন রান্না করবো, রান্না করবো এখন ওই আলু কাটছি, পোস্ত পোস্ত করবো, বিউলির ডাল আলু পোস্ত, ও রান্না করবে, ও মাশরুমটা করবে, এখন এইসব নিয়ে বসেছে জানো, এখন এত বেলায় বিউলির ডাল আলু পোস্ত হবে, খাটের ওইখানটা তলাটা নোংরা হয়ে আছে, এই মাইক্রোওয়েভটা ছিল না সব ঝুল মুল পড়ে রয়েছে, চলো জিনিস থাকলে জিনিস ঠিক ব্যবহার, কেন বলো তুমি, এই মাইক্রোওয়েভটা নিয়ে এসেছি আমি, যখন বেশি কোয়ান্টিটির রান্না করি তো তখন ওই ছোটোটাতে না প্লেট ছোটোটায় প্লেট ঢোকে না, অনেকটা পরিমাণে কিছু করলে ছোটো বড়ো প্লেট তো ওখানে ঢোকে না, ওটা একটা মাপ আছে তো, ওই জন্য আমি এটা নিয়ে এলাম, অনেকটা বেশি রান্না করলে তখন এটা বড় একটা দরকার লাগে, সেই ভেবে এনেছিলাম, আর বড় তো সব সময় লাগে না, 9 মাসে 6 মাসে, আমি সেই ভেবে এনেছিলাম, ও মাতা বাবা দেখি এনে সেই পড়েই রয়েছে, সেই থেকে এসছে আজকে প্রায় 1 বছর হতে চললো এটা এনেছি এখানে, 1 বছর হয়নি এখনো, আজ উল্টো রথ, এখনো আজকে ওই জন্য উল্টে গেছে মাইক্রোওভেন, উল্টে গেছে মাইক্রোওভেন, উড়ে বাবারে, এ আমার কি এই আজকে ব্লগের কি কোনো কন্টেন্ট নেই নাকি, এই মাইক্রোওভেন নিয়ে পড়ে থাকবো আমি, ভালো লাগছে না, আমার কাজ পড়ে আছে, আর মাইক্রোওভেনটাকে উল্টে দিল, ভেতরের কাঁচটা কি পড়ে গেল ভেঙে গেল কি না কে জানে, এ এরকমই করে, বাবুকে বললাম মুছিসি যখন ভেতরটা একটু মুছে নে, দেখি এর মধ্যে কি করব, দুজনে রান্না করব, এত বড় মাইক্রোওভেন ইউজ করে কি করব, দেখি না ইউজ করলে ইলেকট্রনিক্স জিনিস দেখবে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, না ছোটোটাকে ওপরে পাঠিয়ে দেবো, এটাকে নিচে রাখবো বাবুয়া, কদিন এটাকে ইউজ করি, হ্যাঁ হ্যাঁ ছোটোটাকে ওপরে পাঠিয়ে দিবি, আমি বললাম এটাকে ওপরে তুলে দিই, বড়োটাকেই নিচে রাখি, কদিন এটা ইউজ করি বড়োটা, এটা তো কন্টিনিউয়াসলি ইউজ হয় কিন্তু ইলেকট্রনিক্স জিনিস পড়ে থাকলে না নষ্ট হয়ে যাবে, এখন বড়োটাকেই কদিন ইউজ করি আর এটাকে ওপরে তুলে দেবো, দেখি সাবধানে বাবু খুব সাবধান, বিশাল ভারী, দাঁড়া খুব সাবধান বাবু খুব সাবধান,
ভরেছে এটার উপর? না, এটা 30 লিটার 20 লিটার মাপের করা না, দেখ হবে। এই নিচের যে শোকেসটা দেখছো কাঁচের জিনিস রয়েছে আমার এই এই মাইক্রোভেনটার মাপে করার, ওপরে যে ঠাকুর ঘরের শোকেসটা রয়েছে ওটা এই মাইক্রোভেনটা ওই শোকেসটার উপর থাকতো। বাবু দাঁড়া, এই জল দিয়ে মুছলি বাবা, দেখেছো তো আমার ভয় করছে। ভাই এক বছর পর আমার এই মাইক্রোভেনটাও অন হলো, চলছে, ঠিক আছে। আমি তো বললাম দেখি বাবু বাবু বাবু, এই জল দিয়ে মুছেছো তো আমার ভয় লাগছে যেন। বাবু হাত দিও না বাবা, তুমি এসো না, কথা শোনে না। আমার এখানে এই কিছুক্ষণ আগে মানে ও বেরিয়েছিল, নিয়ে এলো আমার চাল, নিয়ে এলো মুড়ি, ওখানে ধনে জিরে এসব এলো। এখন আমার পোস্ত হয়ে গেছে, এখানে বিউলির ডালটা হচ্ছে, আর বাবুয়া মাশরুমটা করছে, এই যে মাশরুমটাকে বয়েল করে রেখে দিয়েছে, আর এখানে মশলা বাড়ছে মাশরুমে। ও খালি গায়ে আছে। আরে যাবি ওখানে কিনতে তো গেঞ্জি? আজকে কখন যাব দেখা যাক, আগে আমার টেবলাটা আমার কাজ সারুক বাবা, তারপর আমার এখন অনেক কাজ পড়ে। এবার আমার রান্নাঘর থেকে ছুটি, আমি এবার ঠাকুর ঘরে যাব। ঠাকুরকে এখনও চান করানো হয়নি গো, চান করাতে যাব। এবার বাবু বাবু হ্যাঁ ডালটা নাবিয়ে দিয়ে যাব, নাবিয়ে দিয়ে ডাল যত ফুটবে তত খেতে টেস্ট হয়। আর ধুর চলো যাই। বাবু আর মাশরুমটা দিয়ে স্টার্ট করলাম। এই দেখো বাবু আর মাশরুমটা বানিয়েছে, আজ একটু গ্রেভি গ্রেভি রেখেছে, খুব ভালো করেছে। আমার গ্রেভি না থাকলে খুব অসুবিধা হয়, বড্ড শুকনো শুকনো হেভি মাশরুমটা বানায় গো। আজ আমি শিখে নিয়েছি, দেখে নিয়েছি কীভাবে করেছে। আর এখানে সেই আলু পোস্ত আর বিজুলির ডাল, বিউলির ডাল বুঝেছ। আর ভাত করেছি, ভাতেতে আলু ভাতে দিয়ে, ভুল বললাম, ভাতে আলু ভাতে দিয়ে, ভাতেতে পেঁপে ভাতে দিয়েছি। গলাটা খুব ব্যথা, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। মানে ডক্টর বলেছে বেশি প্রেশার দিয়ে কথা বলতে বারণ করেছে, মানে যতটুকু নর্মাল ন্যাচারাল বেরোয় গলার আওয়াজ ততটুকুই বার, মানে প্রেশার দিয়ে ব্লক করতে গেলে কি একটা প্রেশার দিয়ে জোরে কথা বলতে হয়, না হলে না ঠিক তোমরাও তো আমার সাউন্ডটা গলার পাবে না বুঝেছ। এখন অনেকটা ভালো আছি, গলাটা একটু সমস্যা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আর ওটাতে আগের দিনের ভাত আছে আর ওটাতে আম কেটে রাখা আছে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, ঠিক আছে। শুভ রথযাত্রা, আজকে উল্টো রথ। আজকে বাবুয়া বাড়িতে আছে, দেখি যদি বেরোতে পারি, ঠিক আছে। আর আমার ঠাকুর পুজো টুজো সব হয়ে গেছে, ডান। মাশরুমটা একটু খেতে ইচ্ছা করছে, হেভি গন্ধ রয়েছে, আর মাশরুমটা বানায় ও ফাটাফাটি, চান করতে গেছে ও, বলবে চুরি করে খাচ্ছে। মাশরুমটা ওদের কি বানায় তোদের কি বলবো, টুগুর টুগুর টুরু লাভ বানায়। আগে ও আর আমি একদমই রান্না পারতাম না, মানে ওর আগে আমি অবশ্য রান্না শিখেছি, এখন আমার ভালো রান্না করে করতে পারি। এই ব্লগ চালু করার পর থেকে রান্না আরও ভালো ভালো শিখে গেছি, দেখবে রান্না খেতে খেতে না একটা বোঝা যায় কোন রান্নায় কোন ইয়েটা পড়েছে। আর আমরা এমনি খুব খাদ্যরসিকে, যে ঠিক ভাষাটা বললাম তো, খাদ্যরসিকে দেখেছো আমরা খেতে খুব ভালোবাসি, আমরা ঠিক বুঝে যাই কোন রান্নাটা কোন মশলা দিয়েছি কীভাবে করেছে। আমরা রেস্টুরেন্টেই খাই আর যেখানেই খাই ঠিক বুঝতে পারি, যারা খেতে ভালোবাসে ঠিক বুঝতে পারে কোন রান্নায় কোনটা কী দিয়েছে। ও চান করে চলে এলেই খেতে বসে যাব। চিকেন মটন মাছ আমি মাছ বার করেছিলাম করবো বলে, মাছ তুলে দিলাম, দেখলাম মাশরুম দিয়েই তো সবার সব খাওয়া যাবে। আর ওই যে বিউলির ডাল পোস্ত আছে, মাছ তুলে দিলাম, চলো ও আসুন, তার আগে তো কত খাওয়া গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা দেখতে পাচ্ছ কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আমার শরীরটা আবার একটু ডাউন করেছে কিসের জন্য, এই দেখো আমার অ্যালার্জি বেরিয়ে গেছে। কিসের জন্য জানো, নেল পলিশ পরেছিলাম কাল রাত্রিরে, বাবুয়া রিমুভার দিয়ে তুলে দিয়েছে, ওই কটন রিমুভার দিয়ে এই নেল পলিশ পরলেই আমার অ্যালার্জি বেড়ে যায় দেখো। আর বাবুয়া নেল পলিশটা ফেলে দিয়েছে জানো কালকে, কী বলবো, যাই হোক আমার দরকার নেই।
আগের দিন তো কত নেল পলিশ স্বপ্নাকে যে ওই ফেলার কি তোর দরকার ছিল, রেগে মেগে ফেলে দিয়েছে, ওটা তো আমি স্বপ্নাকে দিয়ে দিল, আজকে আমি ওই পাটে আর যাচ্ছি না। আর এই দেখো অ্যালার্জি বেরিয়ে গেছে, বুঝতে পারছো ওপরটা কেমন এরকম দেখেছো, চামড়ার ওপরটা কেমন হয়ে গেছে রিঙ্কলসের মতো, দুটো চোখেই অ্যালার্জি বেরিয়ে গেছে। এখন খুব কষ্ট হচ্ছে শরীরে, মানে কষ্ট হচ্ছে বলে অ্যালার্জি বেরোলেই দেখবে যে কোনো অ্যালার্জি, যাদের অ্যালার্জি আছে তারা বুঝতে পারবে আমার কথার সঙ্গে রিলেট করতে হবে, একটা শ্বাসের দমের কষ্ট হয় আমার, সেই দমটার কষ্ট হচ্ছে আর একটা ঘাম হচ্ছে শরীরে, আমি চুপটি করে শুয়ে রয়েছি, কষ্ট হচ্ছে। কী বলছিস বাবুয়া পেছনে আমার, মানে আমার তোমাদের ক্যামেরার পেছনে রয়েছে, আমার চোখ দুটো আমার কষ্ট হচ্ছে, আমি তাই বলছি আমার কষ্ট হচ্ছে চোখে। এমনি এবার রোগ আমার পেছন ছাড় ছেলেটা, আমি অবশ্য যেয়েছে টেনে নিয়ে এলাম, জেনে শুনে আমার নেল পলিশ পরা বারণ, টেনে নিয়ে এলাম। হ্যাঁ আমি না চাঁদশি ডাক্তারকে দেখাবো এবার ভাবছি, চাঁদশি 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 খুব ভালো, আমি চাঁদশি দেখাবো, আমি ওকে বলেছি তুই চাঁদশির এবার খোঁজ নে। হ্যাঁ ও বলছে মটন আনতে যাবো, মটন খাওয়া ঠিক হবে গো, আমার ভয় লাগছে, আমার মটন খেতে ইচ্ছা করছে। আমি অবশ্য বলেছি ও এখন ওই ফ্যাটি খাবার খেতে চাইছে না, ওই কাতলা মাছ পাকা, আগের দিন বলছিলাম না মটন এসবও খেতে চাইছে না, না আমার মটন খেতে ইচ্ছা করছিলো কিন্তু এখন ভয় লাগছে, এসব দেখি কী করি। চিংড়ি মাছ খাওয়া বারণ জানো, কিন্তু চিংড়ি মাছ খেলাম দুদিন, চিংড়ি মাছ খেলাম তোমরা দেখেছো, চিংড়ি মাছ খেলাম কিছু, মানে গলদা চিংড়িটা খাওয়া বারণ, দেখবে আমার বাড়িতে এখানে কিন্তু গলদা চিংড়ি আর আসে না, গলদা চিংড়ি একদমই আসে না, মাও আনতো না, ওই জন্য মা অত গলদা চিংড়ি খেতে ভালোবাসতো, যেহেতু আমি খেতে পারবো না বলে মাও আনতো না, বাবুয়া অত গলদা চিংড়ি খেতে ভালোবাসে আমার জন্য ও আনতে পারে না। এবার কী কী খাবো আমি, হ্যাঁ আমি কী খাবো, আমি তো খাই কুড়ে মানুষ। আজ একটু মটন করবো ঠিক করেছিলাম, আজ ভেবেছিলাম আমি নিজে বাজার যাবো জানো, এইসব ইচ্ছা ছিল, একটু নিজে বাজার গিয়ে গুছিয়ে মাছ মাংস কিনে নিয়ে আসবো। হ্যাঁ সময় নষ্ট হচ্ছে, কি করবি বল, কি আনবো সেটা বল, চিকেন নিয়ে, চিকেন খেলে তো কিছু হবে না, তো চিকেন নিয়ে চলে আসি, ফ্রিজে চিংড়ি মাছ আছে এখন করবো না কদিন দুদিন। হ্যাঁ চিকেনটা নিয়ে চলে আসি, চিকেনটা নিয়ে, চিকেনটা তো একটু ইয়ে কি বলে এই যে ধজা, ওই এক ধজাকে ওপরে তুলেছে, আর এই ছোট ধজা যে কবে এ ওপরে উঠবে কে জানে, এইটুকুনি জায়গার মধ্যে যাতায়াত করা কতবার হোঁচট খেয়ে যাওয়া বলো তো, এটাকে এটা কবে তুই তুলবি বল, অন ক্যামেরা বল, আজকেই তুলবি বলে দিলাম, কিচ্ছু ভেবে পাচ্ছি না, তাই আমি এখন ব্লগটাকে আমি এন্ড করছি, এই রোগগ্রস্ত অবস্থায় চোখ মুখ ফুলে রয়েছে অ্যালার্জিতে, আমি এখন আর এটাকে কন্টিনিউ করছি না, অবশ্যই পুরো একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে তোমাদের সামনে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ঠিক আছে। ব্লগ পড়ে রয়েছে, এডিট করা হচ্ছে না, কী হচ্ছে কী বলবো, সব গোড়ায় গণ্ডগোল।